হ্যালো স্টুডেন্টস চ্যানেলে সবাইকে স্বাগত তো জাস্ট কিছুক্ষণ আগেই এসএনটিসিএসএসসি সি এসএসসি সিভিল সার্ভিস স্টাডি সেন্টারে তোমাদের যে অ্যাডমিশন টেস্ট হয়েছিল কম্পোজিট কোর্স দু হাজার পঁচিশের ব্যাচের জন্য সেভেন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে অ্যাডমিশন টেস্ট হয়েছিল সেই অ্যাডমিশন টেস্টের কিন্তু ফাইনাল রেজাল্ট কিন্তু অথরিটি পাবলিশ করে দিয়েছে তো অ্যাজ ইউজুয়াল যেরকম আমি তোমাদের বলেছিলাম দুটো লিস্ট পাবলিশ করেছে লিস্ট এ যেখানে সাকসেসফুল ক্যান্ডিডেটদের লিস্ট রয়েছে লিস্ট বি হচ্ছে কিছু ওয়েট লিস্টের ক্যান্ডিডেট রয়েছে এবং এখানে বলা রয়েছে যে অল ক্যান্ডিডেটস হুজ নেম ফিগার ইন দ্য লিস্ট এ যাদের লিস্ট নাম আছে আর রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য অ্যাডমিশন ফর্মালিটিস উইদিন নাইনটিন জুন ওয়েসডে বাই ফিলিং আপ দ্য সাবমিটিং অ্যাডমিশন ফর্ম তো তোমাদের এই লিঙ্কে একটা অ্যাডমিশন ফর্ম আছে সেটা ডাউনলোড করে নাইনটিন জুনের মধ্যে যা যা রিকোয়ার্ড ডকুমেন্ট আছে সেগুলো নিয়ে গিয়ে ইনস্টিটিউটে গিয়ে জমা দিতে হবে এবং সেটা কিন্তু নাইনটিন জুন দুপুর তিনটের আগে করতে হবে ঠিক আছে জেনারেলি এগারোটা থেকে চারটে অবধি খোলা থাকে অল ওয়ার্কিং ডেসে এই অ্যাডমিশনের জন্য কিন্তু এখন এসএনটিসিএসএসসি রোজ খোলা থাকবে মানে উইকলি সেভেন ডেজ কিন্তু বর্তমানে খোলা থাকবে টিল নাইনটিন জুন সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিশান ফর্মালিটিস কমপ্লিট করা হবে অ্যাডমিশনের জন্য কী কী লাগবে আইডেন্টি প্রুফ লাগবে অ্যাড্রেস প্রুফ অ্যাডমিট কার্ড অফ সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন অর্থাৎ টেন্থের মার্কশিট সব যত এডুকেশন কোয়ালিফিকেশন আছে তার মার্কশিট ক্যাটাগরি সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রিসেন্ট এবং এবং্থথলি টিউশন ফি থাউজেন্ড ফর আনডিজার্ভ ক্যান্ডিডেট অ্যান্ড ফাইভ হান্ড্রেড পর রিজার্ভ ক্যান্ডিডেট এখানে এটা কিন্তু অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো হয়েছে এবছর যে র্যাঙ্ক লিস্ট রয়েছে এটা কিন্তু তোমাদের র্যাঙ্ক ডিনোট করে না সিরিয়াল নাম্বারটা কিন্তু তোমাদের র্যাঙ্ক কোনো মতেই ডিনোট করে না এটা পুরোপুরি অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি লিস্ট এতে টোটাল এখানে অ্যাজ পার দ্য শিডিউল এবং নোটিফিকেশান টোটাল দুশো জনের লিস্ট প্রোভাইড করা হয়েছে এবং দুশো জনকেই কিন্তু এখানে অ্যাডমিশন দেওয়া হবে এইবার এই জনের মধ্যে থেকে যদি কেউ অ্যাডমিশান না নিয়ে থাকে বাই নাইনটিন জুন যে ডেট দেওয়া রয়েছে বিকেল চারটের মধ্যে তাহলে সিরিয়াল ওয়াইজ এখান থেকে কিন্তু তোমাদের নট অ্যালফাবেটিক্যাল অর্ডার বাট লিস্টে ওয়েটিং লিস্ট থেকে কিন্তু সিরিয়াল ওয়াইজ তোমাদের এই যে এস এল ওয়ান এস এল টু করে রয়েছে সিরিয়াল নম্বর ওয়াইজ এই ওয়াইজ কিন্তু তোমাদের ডাকা হবে ঠিক আছে এইটা হচ্ছে ওভারঅল তোমাদের ওয়েট লিস্ট ওয়েট লিস্টে কিন্তু টোটাল এখানে এ একশো জনের নাম এখানে দেওয়া হয়েছে এবং প্রত্যেকে নিজের নামটা দেখে নেবে যারা ওয়েট লিস্ট সহ যারা ফাইনাল লিস্টে লিস্ট এতে নাম করে নিয়েছ আমার পক্ষ থেকে অভিনন্দন আমি খুব শিগগিরই আমার যারা সাকসেসফুল স্টুডেন্ট রয়েছে তাদেরকে নিয়ে আমি একটা ভিডিও করব কম্পোজিট ভিডিও করা হবে তোমাদের বলতে পারো সামসর্ট অফ এনগেজমেন্ট ভিডিও করা হবে এবং কতজন সাকসেস হলো আমার এস এন টি ক্র্যাশ কোর্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকে সেটাও কিন্তু আমি তোমাদের খুব শীঘ্রই জানিয়ে দেবো তো চ্যানেলের সাথে যুক্ত থেকো লিস্টটা ভালো করে লক্ষ্য করো যারা ফর্ম্যালিটিস আছে যারা পেয়েছো আবার সত্যেন্দ্রনাথ ট্র্যাগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের দু হাজার সালের অ্যাডমিশন টেস্টের জন্য একটা বেসিক ফাউন্ডেশন কোর্স লঞ্চ করা হয়েছে তোমরা যারা তোমাদের প্রিপারেশনের বিগিনিং স্টেজে রয়েছ যারা দু সালের অ্যাডমিশন টেস্টকে লক্ষ্য করে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই কোর্সটা কিন্তু লঞ্চ করা হয়েছে দু হাজার পঁচিশ সালের অ্যাডমিশন টেস্ট কিন্তু মে বা এপ্রিল মাসে হবে তাদের জন্য এই কোর্সটা কিন্তু খুবই উপযোগী হতে চলেছে তো এই কোর্সে কি কি থাকবে এই কোর্সে তোমরা পেয়ে যাবে চল্লিশটা ক্লাস প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড পেয়ে যাবে অ্যাপে নিজস্ব অ্যাপে ক্লাস করানো হচ্ছে তার সাথে সাথে ডেসক্রিপ্টিভ রাইটিং কারেন্ট অ্যাফেয়ার্স সি স্যাট যেগুলো টোটাল সিলেবাসের এইটটি পার্সেন্ট কভার করবে সেটার উপর ফোকাস করা হচ্ছে মক টেস্ট পেয়ে যাবে নোটস পেয়ে যাবে মাত্র কোর্সটা সিক্স নাইনটি নাইন লঞ্চ করা হয়েছে বিশদ জানতে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো